প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইন চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের গোল ফ্রক এবং মৌসুমি হাতা কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাবো। খুব সহজেই কাটিং কিভাবে করতে হয় সেই সিস্টেমটাই আজকে আপনাদের দেখাবো। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ফ্যাশন ডিজাইন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, আর পেয়ে যান নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন। দর্শক, আজকে দেখাবো রুমাল শার্ট, লং ফ্রক অথবা বরকা, যে যেটা বলে। প্রথমত ওর করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর হাফ বডি যতটুকু হয়, হাফ বডি কোমরের মাপ, চক করে রাখলাম। এখান থেকে কোমরের মাপ আইডিয়া করে দাগ দিয়ে নিতে হবে। প্রথমে এই 14-15, যার যেমন কোমরের মাপ সেই অনুযায়ী দাগ দিলেই হবে। আমার এটা একটু মোটা, যার কারণে আমি একটু বেশি নিতেছি, 47 ইঞ্চি, ঠিক আছে। তারপরে হলো গিয়ে হাফ বডি, হাফ বডির থেকে যার হাফ বডি 15, এই দাগের থেকে 15 ইঞ্চি বাদ দিতে হবে, যার 16-16 থেকে বাদ দিতে হবে হাফ বডি। আমার এটার হাফ বডি 19, আমি 19 দিতেছি। তারপরে লম্বা হলো গিয়ে 59, এই পাশে লম্বা 59, আধা ইঞ্চি সেলাই। এখন এই যে মাথার থেকে, এই মাথার থেকে একদম মাথা পর্যন্ত কয় ইঞ্চি হলো খেয়াল করবেন, 58.5। সুতরাং আমি এই মাথার থেকেই সব কোনায় 18.5 ধরবো মাপ, তাহলে সহজ হিসাবটা বাড়ায় যাব। 58.5, এই হলো 58.5। তারপর আবার এখান থেকে, এই মাথার থেকে, এই হলো 58.5। এই 58.5, এইভাবে মার্কা করলাম। এই তারপরে এখানে প্রিয় দর্শক, এই দেখুন কত সুন্দর রাউন্ড হয়ে গেল। তো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। হাফ বডি যার যতটুকু ঠিক ততটুকু মাপ নিয়ে আধা ইঞ্চি শিলার জন্য নিচে এবং আধা ইঞ্চি উপরে শিলার জন্য মোটে 1 ইঞ্চি বাড়তি রাখলেই হবে। আর কান্দিটা, এটা যেহেতু অনেক মোটা একজনের, সেজন্য আমি
মুড়াটা একটু বেশি নামাচ্ছি, 8। এমনি 7.5 বা 7 নামালেই হয়। ৫৪ ইঞ্চি বডি, 50 ৫৫ = ৫৪, 13.5 ইঞ্চি দাগ দিলাম, কোমরটা হলো গিয়ে 47, এই হলো 47.1 ইঞ্চি টিকিনের জন্য, আর 6 হলো গিয়ে টিকিনের মার্কা দেব। এটা টিকিনের মার্কা, এটা টিকিনের মার্কা, আর গলা ছাড়াবো হলো 3 ইঞ্চি, পুটটা হলো 19, এই হলো 19, 9.5, 9.5 দুগুণা 19। তো দাগ দেওয়া হয়ে গেল, উপরের পাট এক পাট সরিয়ে নিচ্ছি, এবারে গলা কেটে দেব। এই হলো 5.5, সামনের গলাটা সামনে একটা চেন হবে, চেনের জন্য পরিমাণ মতো ফেলে দিই, পরিমাণ মতন ফেলে দিলেই হবে। তো হয়ে গেল হাফ বডি কাটিং, তারপর কাটছ দিতেছি, ১৭ ইঞ্চি হাতা, তারপরে মৌসুমীর জন্য বাড়তি থাকবে কাপড়, মোট কত করে দেয়, মোট হলো 25 ইঞ্চি হাতা। ৫৪ ইঞ্চি বডি, সুতরাং আমি মুড়া নিতেছি 10.5। এই কাপড় দিয়ে মৌসুমি হাতার ঘের টুকু হবে, আমাদের ফ্যাশন ডিজাইন চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় দর্শক,
অনেক কষ্ট করে একটি ভিডিও করলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে 4 ইঞ্চি দাগ দিব, সোজা সোজা 4 ইঞ্চি সব দিকে মাপ দিয়ে নেই কত হলো, আমার হলো 12টি খাইতে হবে, 4 ইঞ্চি একটু বেশি হয়ে যায়। যাই হোক, আমি অল্প একটু নিচ দিয়ে কেটে নেব, সাড়ে তিন। তারপরে হলো গে 17 ইঞ্চি লম্বা, যেহেতু হাতার কাটছি, এখন হলো 25 ইঞ্চি 8 ইঞ্চি, এই ঘেরটা হবে হলো 8 ইঞ্চি। 8 ইঞ্চি হলে 1 ইঞ্চি এই পাশ থেকে, আধা ইঞ্চি এই পাশ থেকে, আধা ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি নেব শিলার জন্য, তাহলে সব দিকেই 13 ইঞ্চি। এই যে এইভাবে এই কোণার থেকে এই সাইডে 13 ইঞ্চির ঠিক রেখে চার সাইডে দাগ দিলে গোল হবে, একদম সমান গোল হবে। এটা হলো মৌসুমী হাতার কাটিং এর